সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলাউদ্দিন, এমডি সফট টেকনোলজি। যথারীতি আপনাদের মাঝে যে ভিডিওগুলো করে থাকি সেটি হচ্ছে যে আপনারা যখন আমাদেরকে ফোন করেন, আমরা নির্বিচ্ছিন্নভাবে কিংবা আমরা সব কিছু ডিসকাশন কিংবা সব হিসাব কিতাব করে আপনাদেরকে বলে থাকি যে ছয় সাত লক্ষ টাকা কিংবা 8 লক্ষ টাকা যখন ইনভেস্ট করবেন তখন আপনি এই বিজনেসটা সুন্দরভাবে করতে পারবেন। তো আজকের ভিডিও ডিসক্রিপশন এবং কি ভিডিওর টাইটেল সব কিছু দেখে আপনারা হয়তো বা একটু হতাশ হচ্ছেন যে 20,000 টাকা দিয়ে ইন্টারনেট ব্যবসা কিভাবে শুরু করবেন। এই ভিডিওটি হচ্ছে আমাদের কিছু ছোটোখাটো স্টুডেন্ট বাই এবং কি যারা বাংলাদেশে এই মুহূর্তে বেকার অবস্থায় আছেন, যে তারা একটা না একটা কিছু খুঁজতেছেন যে এই বিজনেসটা করবেন কিংবা যে কোনো একটা করার জন্য। তো আমি যে বিষয়টা ডিসকাস করার জন্য আজকে ভিডিওটা করতেছি সেটি হচ্ছে একদম মফস্বল শহরে যে মানুষগুলো বসবাস করেন, যাদের বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান আছে কিংবা আপনার এলাকাতে ব্রডব্যান্ড কানেকশান যে জায়গাগুলোতে আছে, তো সেই জায়গাগুলোর জন্য এই ভিডিওটা। আর যারা এই বিজনেসটার প্রতি অনেকটাই উৎসাহ উদ্দীপনার ভিতরে আছেন যে এই বিজনেসটা করবেন, তো আপনি ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে এই বিজনেসটা শুরু করবেন, তা কীভাবে করবেন সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটি হচ্ছে আপনার পুরা বাড়ি, এই যে জায়গাটা দেখতেছেন এটি হচ্ছে আপনার বাড়ি, আর এই বাইরে থেকে আপনার বাসাটা হচ্ছে এটি, যেমন ইওর হোম, এই জায়গাটা হচ্ছে আপনার বাসা। এখানে বাইরে থেকে আপনার বাসায় এসে একটা ইন্টারনেট কানেকশান হয়েছে। তো আমি আপনাকে যেটা বলবো, সর্বপ্রথম আপনার বাসায় এই যেটা হচ্ছে আমি দেখাই, ফার্স্ট কানেকশান ইন ইওর হোম ISP, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের একটি কানেকশান আপনার বাসায় থাকতে হবে। যখন আপনার বাসায় একটি ইন্টারনেট কানেকশান থাকবে তখন আপনি যেটা করবেন, যেহেতু আপনি বাসায় ইন্টারনেট কানেকশান নিয়েছেন, আপনি 1 MB কিংবা 2 MB আপনি একটা প্যাকেজ ISP প্রোভাইডার থেকে নিয়েছেন, হয়তো এটি যদি আপনি মফস্বল শহরে হয় দেখা যাচ্ছে 1,000 টাকা কিংবা 500 টাকা কিংবা 600 টাকা আপনি 1 MBPS একটি শেয়ার কানেকশান নিয়েছেন। তো আপনি যেটা করবেন, আপনি মাইক্রোটিক একটি সার্ভার কিনবেন, সেই মাইক্রোটিক সার্ভারটি হটস্পট মোড যেহেতু আপনাকে করতে হবে, সেই সার্ভারের দাম হচ্ছে 10,500 টাকা। 450G মডেলের মাইক্রোটিক সার্ভারটা আপনারা কিনতে পারেন, সেটা আপনি আমাদের থেকে কিনেন কিংবা বাইরে থেকে আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা কিনতে পারবেন। এরপরে 2 নম্বর লাগবে 5 পোর্টের একটি সুইচ, আপনার একটি মাইক্রোটিক সার্ভার লাগবে আর একটি সুইচ লাগবে। মাইক্রোটিক সার্ভার থেকে আপনার সুইচে একটি কানেকশান আসবে, ওই সুইচ থেকে আপনি 2টি রাউটারে, এই যে দেখুন আপনার ঘর থেকে 100 মিটার দূরে আপনি এখানে একটি রাউটার করলেন কিংবা 50 মিটার, এটি হচ্ছে আপনার উপরে, বিশেষ করে আপনার উপরে চিন্তাভাবনা করা হবে যে আপনি কোথায় পর্যন্ত আপনার এই বাড়িতে অনেকগুলো ঘর আছে কিংবা বেশি যাদের বাড়ি বড় বাড়ি যাদের ওদের বাড়িতে আপনারা এই কাজগুলো করার জন্য এখানে হয়তো আপনি 50-60 মিটার কিংবা এখানে 100 মিটার কেবলিং করে আপনি এখানে একটা রাউটার বসালেন, এখানে একটা রাউটার বসালেন। তো যেটা হচ্ছে দেখুন, মাইক্রোটিকটার দাম হচ্ছে 10,500 টাকা, আর 5 পোর্টের 2টি সুইচ 700 টাকা করে যদি হয় 1400 টাকা। এরপরে 2টা রাউটার লাগবে আপনাদের, 2টি রাউটার যেগুলো হচ্ছে আপনার আমরা যেটা এপি মোড বলি আর কি, যে আপনার এপি মোড সিস্টেম থাকতে হবে, যেমন আমাদের N301 টেন্ডা এটিতে আমাদের এপি মোড আছে। তো আমরা এটি দাম আমরা বিক্রি করি 900 টাকা করে, তো আপনার 2টা রাউটারের দাম হচ্ছে 1800 টাকা। এরপর যখন আপনি এরপর লাগবে আপনার 1 কার্টন Cat5 কেবল, 305 মিটার, হয়তো আপনি এখানে 100 মিটার, এখানে 100 মিটার, বাকি আপনার হয়তো 10-20 মিটার আপনার বিভিন্ন কাজে ছোটোখাটো আপনি শর্ট পিস করে ইউজ করার জন্য, এরপর আপনার অবশিষ্ট কেবল বেঁচে যাবে। তো 1 কার্টন Cat5 কেবলের দাম 2500 টাকা। এরপরে 5 নম্বর লাগতেছে আপনার আদার প্রোডাক্ট, যেমন আপনি এখানে ব্যবহার করার জন্য আপনি হয়তো একটি স্টিলের বক্স কিনবেন কিংবা এখানে একটি স্টিলের বক্স করবেন বা বিদ্যুতের যে কানেকশান দেওয়ার জন্য, সব কিছু মিলে আপনার 2000 টাকা। তো সর্বমোট আপনার 18,500 টাকা আমাদের এখানে হিসাব আসে, 18,500 টাকা যদি হয় সব কিছু মিলে আপনি 20,000 টাকা আমরা টার্গেট ধরছি, তাহলে আপনি 20,000 টাকা দিয়ে আপনি কাজটা এটা করতে পারবেন যে আপনি আপনার ISP থেকে আপনি আপনার বাসার জন্য হয়তো 1 MB ইন্টারনেট নিয়েছেন, তো আপনি এইখানে হয়তো ওনাদেরকে বলে যে আরও 2 MB বা 3 MB আপনি ইন্টারনেট নেন। যখন আপনি এই রাউটার থেকে মানে এই রাউটার থেকে যখন আপনি কানেকশান দিবেন, হয়তো আপনার এই ঘরটা কাভারেজ হবে, এই ঘরটা হবে, এই ঘরটা হবে, এন তিনটি ঘর যদি কাভারেজ হয়, তিনটি ঘরের ভিতর আপনাকে দেখতে হবে কয়জন মোবাইল গ্রাহক আছে, যে মহিলা বলেন কিংবা পুরুষ বলেন কারা এই মোবাইলগুলো ব্যবহার করবে। তো আপনি এইখানে এই এই জায়গাতে আপনি এই 3-4টা ঘর আপনি কিন্তু কাভারেজ দিতে পারতেছেন একটি রাউটার দিয়ে।
এই তিন চারটা গড় আপনি এই রাউটার আন্ডারে যদি কাভারেজ দেন, এই তিন চারটা গড় এখানে দিতে পারবেন। তো আপনার বাড়িতে যদি অনেক গড় থাকে, দেন আপনি দুইটা রাউটার ব্যবহার করবেন। তো দুইটা রাউটার ব্যবহার করার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে 10টা গড় আছে, 10টা গড়ের ভিতরে 20 জন গ্রাহক আছে, কিন্তু কানেকশনটা আছে আপনার বাসায় কিংবা হয়তো আর একজনের বাসায়। বাট অন্য অন্য যারা আছে তারা কিন্তু অনেক টাকা, 4-5 হাজার টাকা, 2 হাজার টাকা, 3 হাজার টাকা খরচ করে যে সে ফার্স্ট লাইনটা নিবে, কিংবা আবার মাসে 500-1 হাজার টাকা খরচ করে সে ইন্টারনেট কানেকশন নিবে, তার পক্ষে সম্ভব না। তো তার জন্য আপনি এই রাউটারগুলো ব্যবহার করে আপনি এটিকে হটস্পট মোড করে আপনি পার এমবি বা 500 কেবি কিংবা এনি হাউ যে কোনো একটা পার্সেন্টেজ আপনি ভাগ করে আপনি এদের মোবাইলে সরাসরি কানেক্ট দিতে পারবেন। তো আপনি কন্ট্রোল করবেন আপনার যে মাইক্রোটিক সার্ভারটি থাকবে, এই মাইক্রোটিক সার্ভার থেকে প্রতিটা মোবাইলকে, প্রতিটা ডিভাইসকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। তো এই জন্য আমি বলবো যে আপনি আপনার বাড়ি দিয়ে আপনি ব্যবসাটা শুরু করেন। আপনার বাড়িতে যদি আপনি 20 হাজার টাকা খরচ করে যদি 20 জন গ্রাহক পান, আপনি যদি একজন গ্রাহক থেকে যদি আপনার 200 টাকা করে প্রফিট থাকে, 20 জন গ্রাহক থেকে আপনার প্রতি মাসে কত টাকা প্রফিট আসতেছে, 4 হাজার টাকা প্রফিট আসতেছে, তাহলে আপনি 20 হাজার টাকা ইনভেস্ট করলেন। কিন্তু ইনভেস্টের পরিপ্রেক্ষিতে যেমন আপনার এই সার্ভারটি কিন্তু হয়ে গেছে, এরপর আপনার সুইচটা হয়ে গেছে, এখন আপনি বাকি যেটা করবেন, আপনার বাসা থেকে হয়তো আরও 20 মিটার বা 30 মিটার কিংবা 50 মিটার পর আরেকটি বাড়ি আছে, আপনি সেখানে একটি ক্যাট 5 নিয়ে, যেহেতু আপনি ফাইবার অপটিক্যাল কর আপনার পক্ষে সম্ভব না, আপনি একটি ক্যাট 5 নিয়ে আপনি এখানে আরও একটা বাড়ি এইভাবে আপনি কাভারেজ করেন। তখন আপনার মাইক্রোটিক একটা দিয়ে আপনি আস্তে 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 আপনার এই যে আশেপাশে 4-5টা 6টা বাড়ি আপনি কাভারেজ শুরু করেন। তাহলে আপনার পুঁজিটাও কী লাগতেছে, যে আপনার এখানে ক্যাট 5 লাগবে আর হচ্ছে রাউটার লাগবে আর কন্ট্রোলিংয়ের জন্য এখানে আপনার হয়ে গেছে। যখন আপনি একটা বিগেস্ট মানে আপনার ব্যান্ডউইথ হয়তো 10 MB 20 MBতে আপনি পৌঁছাই গেছেন, তখন আপনি যে কোনো একজন যারা নর্মাল যে প্রোভাইডার আছে তাদের সাথে আপনি শেয়ার করে বিষয়টা আপনি ডিসকাস করে যে আপনি তাদের থেকে 10 MB 20 MB ইন্টারনেট নেন। তখন আপনি 4-5টা বাড়িতে যখন এইভাবে দিবেন, আপনি দেখেন আপনার বাড়িতে যদি 20টা কাস্টমার, আপনার পাশে বাড়িতে 5টা, এইভাবে আপনারই তো এই যে অল্প একটু অ্যামাউন্ট দিয়ে আপনি 20-50 জন গ্রাহক তৈরি করতে পারতেছেন। তো এখন এই জিনিসটা যদি আমরা যদি বড় যারা বিজনেস করতে চান, আমরা কিন্তু ওনাদেরকে এইভাবে বলা সম্ভব হয় না যে আপনি একটি ইউনিয়ন করতে চাচ্ছেন, আপনি একটি গ্রামকে কাভারেজ করতে চাচ্ছেন। দেখেন একটি বাড়িতে যদি আপনার 20-40 হাজার টাকা খরচ হয়, তাহলে প্রতিটা বাড়িতে আপনার কত টাকা খরচ হইতে পারে। তো তার জন্য আমরা বলি যে আপনারা যদি এইভাবে সিস্টেমটা তৈরি করেন, আপনারা বিশাল একটা হিউজ পরিমাণ আপনাদের ইনভেস্টের প্রয়োজন হবে। আর যারা একদম শুরু করতে চান, আপনি এখান থেকে তো আপনার ট্রাই হচ্ছে, আপনি বিজনেসটা শিখতে পারতেছেন, আপনি বিজনেসটা শুরু করতে পারতেছেন, তা আপনি এইখান সরি আপনি 20 হাজার টাকা খরচ করে এই বিজনেসটা শুরু করেন এবং কি ট্রাই করেন। তো ছোটো ভাইরা যারা স্টুডেন্ট এবং কি অনেকজন এই উৎসাহ উদ্দীপনা নিয়ে বিজনেসটা করার আগ্রহ প্রকাশ করেন, আমি আপনাদের জন্য বলতেছি যে আপনারা এই বিজনেসটা ট্রাই করতে পারেন। 20-25 হাজার টাকা এখানে আপনাদের কিছুই না। যদিও আপনার কখনও যে আপনি এই বিজনেসটা করবেন না, আপনার এই কেবল হইতে এই সরঞ্জামগুলো আপনি 15,000 থেকে 12-14 হাজার টাকা আপনি সেল করে দিতে পারবেন, আপনার মাঝপথে হয়তো লস হয়েছে সামান্য। তো এটা আমি আপনাদেরকে বলবো যে এমডি সফট টেকনোলজি আপনাদের মাঝে সবসময় চেষ্টা করে যে ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমি যতটুকু আমার মনের ধারণা আর কি, এই ভিডিওটি যারা পাবেন তাদের জন্য যে একটু হইলেও অনুপ্রেরণা হবে এই বিজনেসে আসার জন্য। আর আরেকটি কথা আমি বলে রাখি, যখন আপনারা সামান্যতম এই ব্যান্ডউইথ আপনারা ইউজ করবেন, এটার জন্য যদি একটি ISPকে, একটি জোনাল ISP বলেন, একটা ন্যাশন ওয়াইড ISP বলেন, যে কোনো একজন বড় প্রোভাইডারকে যখন আপনারা ফোন করবেন, আপনাদেরকে এই কানেকশানের জন্য এত ছোটোখাটো ব্যান্ডউইথের জন্য কোনো ISP আপনাদেরকে দিবে না। তো ISP আপনাদের দিবে আপনাদের যে ইউনিয়ন পর্যায়ে আছে কিংবা আপনাদের গ্রাম পর্যায়ে কিংবা আপনাদের থানা পর্যায়ে যারা আছে তাদেরকে ইন্টারনেট প্রোভাইড করবে, আপনারা তাদের মাধ্যম থেকে এই বিজনেসটা শুরু করতে পারেন। যদি আপনার ওই আপনার 2-4-5টা বাড়িতে আপনি আপনার ISPকে যদি বলেন যে আমি এইভাবে এইভাবে আমার এই 2-4-5টা বাড়িতে আমি করব, আমাকে এই ধরনের সুযোগ সুবিধা করে দেন, ওর ব্যান্ডউইথ বিক্রি হবে কিংবা ও চেষ্টা করবে আপনাকে হেল্প করার জন্য, আর আপনিও বিজনেসটা আস্তে আস্তে সম্প্রসার করতে পারবেন। এখন আপনি যদি একটি গ্রামে যে আপনি এইখানে 5 লাখ টাকা খরচ করেও দেখা যায় কেউ 50 জন কাস্টমার পায় না, আবার আমরা যেটা আপনাকে যেভাবে বলতেছি আপনি এইভাবে কিন্তু অনেকগুলা কাস্টমার পাওয়ার যোগ্যতা আপনার কাছে আছে।
তো আমি বলবো যে আপনারা এইভাবে ট্রাই করে দেখেন যে অল্প অল্প পুঁজি দিয়ে, মানুষ কিন্তু কোটি টাকা পুঁজি দিয়ে কিন্তু আসতে পারে না। আমিও কিন্তু একদিন 2 MB ইন্টারনেট দিয়ে শুরু করছি, আজকে কিন্তু আমার কাছে কেউ যদি 20 MBও রিকোয়েস্ট করে সেখানে আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। যেহেতু আপনি যদি আমার ল্যান্ড কানেকশনের সাথে হন, আপনি আধা MB নিলেও আমি কিন্তু আপনাকে প্রোভাইড করব। বাট আপনারা যারা আমার কাছে কল করবেন হয়তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, তো চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আমাদের কানেকশন দেওয়া আমরা দিচ্ছি, হয়তো অন্য থার্ড পার্টির কেবল দিয়ে কিংবা NTTN ব্যবহার করে কিংবা রেডিও লিঙ্ক করে। বাট আমরা কিন্তু দূর দূরান্তে যখন আমরা ইন্টারনেট প্রোভাইড করি সেখানে আমরা ছোটোখাটো ব্যান্ডউইথ বিক্রি করতে পারি না। তো আশা করি আপনারা এই ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে আসবে। আর আমি ছোটো ভাইদেরকে বলবো যারা এই বিজনেস নিয়ে তোমাদের যতটুকু সাধ্য পরিমাণ প্রচেষ্টা তোমরা করে যাও, আর তোমাদের যতটুকু হেল্প লাগে, আমি আলাউদ্দিন MD সফট টেকনোলজি তোমাদের পাশে আছে, যে যতটুকু তোমাদের হেল্প প্রয়োজন ততটুকু আমি হেল্প করে যাব। বাট এটি কিন্তু আমি যে হিসাবটা দিয়েছি, 20,000 টাকা দিয়ে ইন্টারনেট ওয়াইফাই ব্যবসা শুরু করুন, এই বিষয়টা হচ্ছে মাত্র আপনার একটি বাড়ির জন্য। এখানে যদি আপনারা হাইলাইটস করে বসেন যে আমি বলতেছি যে 6-7 লাখ টাকা ইনভেস্ট লাগবে আমার প্রতিটা ভিডিওতে কিংবা আমার প্রত্যেকটা মানুষকে, আপনি একটা কন্ট্রোল রুম যদি আপনি ওইভাবে হাই সোসাইটি যদি আপনি বিজনেস করতে চান, আপনার কিন্তু 6-7 লাখ টাকা না, 600-700 কোটি টাকাও হবে না। বাট আপনাকে সুন্দরভাবে করতে হলে সুন্দরভাবে আসতে হবে। এটি হচ্ছে জাস্ট ফর 1-2টা বাড়ি বা 1-2টা ঘর বা 5-10টা কাস্টমার এই বিজনেসটা শেখার জন্য। অ্যান্ড আপনিও বিজনেসটা এমনভাবে যদি শুরু করে দেন যে আপনি বিজনেসের কিছুই জানেন না, আপনি 8-10 লাখ টাকা নিয়ে আসলেন, আপনি আমার থেকে করলেন না আরেকজন থেকে করলেন, আপনাকে সে বললো যে 2-3 লাখ টাকা দিয়ে শুরু করতে পারবেন, করতে পারবেন, কিন্তু করতে গিয়ে আপনি তো ধরা খেয়ে গেছেন। কারণ আপনাকে যেহেতু করতে হবে, আপনি ISP-র সাথে যখন বিজনেস করতে যাবেন, ISP সর্বপ্রথম আপনাকে একটা নাকে রসে দিবে যে আপনার 20 MB ইন্টারনেট নিতে হবে কিংবা 30 MB নিতে হবে, আপনাকে বাধ্যকতার ভিতরে নিয়ে আসবে। কিন্তু আপনি যখন লোকাল থেকে কোথাও থেকে ইউজটা করবেন তখন কিন্তু আপনার সেই সমস্যাগুলো, সেই টেনশানগুলো আপনাকে থাকবে না। তো আমি আশা করি আপনাদেরকে যতটুকু বুঝাইতে পারছি, ইনশাল্লাহ নেক্সট টাইম চেষ্টা করব আপনাদের মাঝে আরও ভালো কিছু উপস্থাপন করার জন্য। যেহেতু সবসময় বিজনেস কীভাবে করবেন, মার্কেট কীভাবে করবেন, সেই ব্যবস্থা নিয়ে এই MD সফট টেকনোলজি এই চ্যানেলটি করেছে কিংবা লাইভে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে সবসময়। তো আপনারা আমার পাশে আছেন, পাশেই থাকবেন। এখানে আর বেশি কিছু হয়তো ভিডিও তো লম্বা করলাম না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।